সো হেই হ্যালো গাইস, সবাইকে স্বাগত চ্যানেলের মর্নিং এর ফ্রেশ একটি ভিডিওতে। তো গাইস আমাদের আজকের ভিডিওতে, গাইস কালকে ভিডিও দিইনি, সরি, মানে কি বলবো, কিছু কারণের জন্য। এন্ড গাইস, যে নতুন যে দুগুলির শটগান আসতে চলেছে M1887, সব থেকে ওপি হতে পারে যেটা বলা হচ্ছে, তো সেটা কি ইভেন্ট আসবে, কেমন হবে, ফুল ডিটেলসের সঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করলো। তাছাড়া গাইস নতুন আপকামিং আইটেম, যেমন গাইস আমাদের নতুন ড্রেস, নতুন গ্লোয়াল, নতুন কোলাবের ড্রেস, সমস্ত ডিটেলসে দেখাবো। নেক্সট উইপেন্ডাল সম্পর্কে কিছু কথা বলা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এন্ড গাইস নতুন একটা ইমোট তোমাদেরকে দেখিয়ে দেবো। আর লাস্ট হচ্ছে ফ্রি কস্টিউম, হ্যাঁ গাইস একটা ফ্রি কস্টিউম, সামার কস্টিউমের ব্যাপারেও তোমাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। তো চলো গাইস শুরু করি আজকের ভিডিও। লাইক এম 15,515টা দিয়া, যারা লাইক করনি আর কি, প্লিজ ইয়ার লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাংলার চ্যানেল। তো ফার্স্ট গাইস তোমাদের আপডেট দেবো, আপডেট না ফার্স্ট গাইস একটা টুর্নামেন্টের ব্যাপারে বলবো। হ্যাঁ গাইস কোড আসবে টুর্নামেন্ট, তো স্ক্রিনে তোমরা ট্রেলার দেখতে পাচ্ছ, কোড আসবে টুর্নামেন্ট। তো গাইস অনেকে বলতে পারো টুর্নামেন্ট কি, সো গাইস এখানে তোমরা চারজন স্কোয়াডটা তোমাদের খেলতে হবে, যদি তোমরা জিততে পারো, তোমাদের স্কিল ভালো থাকে, তোমরা এখানে জিতে নিতে পারো 60,000 টাকা। হ্যাঁ গাইস 60,000 টাকা, বুঝতে পারছো, 60,000 টাকা। তো এখানে কী হবে, জাস্ট তোমরা ট্রেলারটা দেখতে পাচ্ছ, ট্রেলারটা কেমন হবে কোডাশপের টুর্নামেন্ট, আগেও একবার হয়েছে গাইস তোমাদেরকে জানিয়েছে। তো কীভাবে কীভাবে কী করতে হবে, জাস্ট ডিসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক পেয়ে যাবে কোডাশপের ফেসবুক পেজের, ওখানে ফলো করে রাখো। 13 জানুয়ারি, হ্যাঁ গাইস 13 জানুয়ারি তোমরা ওখানে তাড়াতাড়ি করে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। 13 জানুয়ারি বিকেল 4টার পর থেকে তোমরা ফটাফট রেজিস্ট্রেশন করে নেবে। প্রথম 250টা টিম কি 300টা টিম এরা নেবে, তো ইয়া তাড়াতাড়ি জয়েন করো। অ্যান্ড গাইস খেলে একটা চান্স নাও, তোমার স্কোয়াডকে নিয়ে যাও, নিয়ে গিয়ে খেলো কোটা সবে টুর্নামেন্টটা, দেখো যদি জিততে পারো তোমরা কিন্তু এখান থেকে আরামসে কিন্তু প্রাইজ পুল মানে মানি জিততে পারো। তো ভাই সাব ওপি জায়ের, তো অবভিয়াসলি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চেক করে নেবে। আর ডায়মন্ড টপ করলে ডেসক্রিপশনে কোটা শপের লিঙ্ক আছে। যাই হোক গাইস আমি চলে যাবো নেক্সট আমাদের প্রথম আপডেটের দিকে, সেটা হচ্ছে একটা ইমোট দেখাবো তোমাদেরকে। হ্যাঁ গাইস একটা ইমোট তোমাদেরকে দেখাবো, ইমোটটা গাইস স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ, ইমোটটা কেমন হবে। তো এই আজকে তোমরা জানো আজকে একটা ইমোট আমাদের রাত 12টার পর টপ আপে, সরি স্টোরের মধ্যে দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে পুরো একদম পুরো ভাবান্ডার টাইপের ইমোট, একদম সেই লেভেলের ইমোট দিয়ে দিয়েছে 600 ডায়মন্ডে, জাস্ট কিনে নাও এখান থেকে। তো এরকমই একটা ইমোট কিন্তু দেখতে পাচ্ছ, এটা মাথায় ডিম টাইপের, খুবই হাসি লাগছে আমার দেখতে। তো এই ডিম টাইপের এই ইমোটটা কিন্তু খুব শিগগিরই তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমার কাছে যদি আসলে কিসে আসবে, মনে আছে যখন মানি হাইস্টের সাথে কোলাব হয়েছিল, মানি হাইস্টের দুটো ইমোট দুটো স্টোরের মধ্যে দিয়েছিল, ঠিক আছে। তো সেম টু সেম আমারও মনে হচ্ছে যে মাথায় ডিমওয়ালা এই ইমোটটা, এটাও গাইস স্টোরের মধ্যেই দিয়ে দেবে। তো দেখা যাক কবে দেয়, কি কোনো ফ্রিতে বা টপে দেবে না এটুকু শিওর, বাট এই স্টোরের মধ্যে দিয়ে দেবে, দেখা যাক কবে দেয়, কাল পরশু তারপর দিন দু তিন দিনের মধ্যে দিয়ে দেবে। ওকে এবার গাইস আমাদের M1887 ইভেন্ট সম্পর্কে কথা বলবো। হ্যাঁ গাইস তো তোমরা জানো গাইস দুগুলির শটগানের নতুন স্কিন আসতে চলেছে, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই দুগুলির শটগানের স্ক্রিনটা। হ্যাঁ গাইস তো এই দুগুলির শটগানের স্ক্রিনের অ্যাবিলিটি কী আছে, সরি হ্যাঁ অ্যাবিলিটি কী আছে বা অ্যাট্রিবিউট বলতে পারো, সেটা হচ্ছে সিঙ্গেল ড্যামেজ। হ্যাঁ গাইস সিঙ্গেল ড্যামেজ ডবল রিলোড স্পিড প্লাস, হ্যাঁ গাইস ডবল রিলোড স্পিড প্লাস। অ্যান্ড গাইস আমি মাইনাসটা ভুলে গিয়েছি, ঠিক আছে আমার মনে নেই, বাট এটা হচ্ছে রিঅ্যাবিলিটি। তো গাইস তোমরা যদি দুটো শটগানটা কবে আসছে বা কবে কী কীরকমভাবে আসবে তোমরা দেখতে চাইলে কী করতে হবে, যে ফ্রি ফায়ার খুলবে নিজের গেমটা, নিজেকে ফ্রি ফায়ার গেমটা খোলার পরে ইভেন্টের এখানে আসবে। ইভেন্টের এখানে আসার পরে তোমরা জানো বারমুনা 2.0 একটা ইভেন্ট চলছে, এই ইভেন্টের এখানে আসবে। অ্যান্ড এই ইভেন্টের আসার পর এরকম একটা ইন্টারফেস থাকবে, তো তোমরা জাস্ট কী করবে, সিম্পলি উপরে দেখতে পাচ্ছ ব্যাকের অপশন আছে, ব্যাকের উপরে ক্লিক করবে। অ্যান্ড ব্যাকের উপরে ক্লিক করার পরেই তোমাদের কিন্তু এখানে এরকম ইভেন্টের ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ যে 3টে কস্টিউম, একটা ডায়মন্ড রয়্যাল আসবে, এটা বাকি সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুগুলির শটগান বা M1887 M4A1 কিন্তু আছে, মানে এগুলো কিন্তু আমাদের খুব শিগগিরই আসতে চলেছে, ঠিক আছে। তো এই দুগুলির শটগানটা তোমরা দেখে নিতে পেয়ে যাবে হয়তো কোনো সেই আমাদের স্পেশাল লুডো ইভেন্টে, তোমরা জানো গাইস লুডো ইভেন্ট স্পেশাল যেখানে বলতে পারো প্রচুর প্রচুর ডায়মন্ড খায় আর কি, তো সেই লুডো ইভেন্টের মধ্যে হয়তো তোমরা খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবে। দেখা যাক কোন ইভেন্টে দেয় বেশিরভাগ চান্স, তো 90% লুডো ইভেন্টে, তো দেখা যাক। সো গাইস নেক্সট ইভেন্টে চলে যাবো, সেটা হচ্ছে নেক্সট আপকামিং অনেক কিছু আইটেম তোমাদেরকে দেখাবো, যেমন গাইস নতুন ড্রেস। তো প্রথমে গাইস নতুন একটা ড্রেস দেখতে পাচ্ছ, যেটাও আমাদের কোলাবরেশন স্পেশাল, তো খুব শীঘ্রই তোমরা একটা কোনো একটা ডায়মন্ড খরচ ইভেন্টের মধ্যে বা খুব শীঘ্রই বলতে পারো, মানে কোলাব তো শুরু হয়ে গেছে আর 15 দিন কি 16 দিন মতো থাকবে ইভেন্টটা, তো তার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ টাকলা, একটা টাকলা দেখতে পাচ্ছ, একটা মানে কি জামা প্যান্ট একদম ওপি টাইপের, যাই হোক ড্রেসটা তোমরা দেখে নিলে। এরপরে গেছে একটা নিউ গ্লোয়াল তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা টপে দেবে না, কারণ টপে একটা গ্লোয়াল অলরেডি দিয়ে দিয়েছে, অ্যান্ড একটা গ্লোয়ালের পরে পরপর টপে গ্লোয়াল দেয় না, তো এই গ্লোয়ালটা অন্য কোথাও দেবে, বাট গ্লোয়ালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড গাইস একটা কোলাবের স্পেশাল ড্রেস দেখিয়ে দিই, এর ইভেন্টটা মানে এটা কোন ইভেন্টটা আসছে এই ড্রেসটা তোমাদের ফুল ডিটেলসে কনফার্ম দিয়ে দিয়েছে, যে কনফার্ম তোমরা এই ইভেন্টের মধ্যে এই ড্রেসটা দেখতে পেয়ে যাবে। বাট গাইস এই ড্রেসটা তোমাদেরকে আগে আমি দেখাইনি যে কেমন হবে ড্রেসটা, কেমন দেখতে হবে, তো আজকে তোমরা স্ক্রিনে দেখতে পেলে কেমন ড্রেসটা হবে, কেমন দেখতে হবে, কেমন কি ফুল ডিটেলসে। ওকে এবার গাইস আমি তোমাদের চলে যাবো একটা লাস্ট বা নেক্সট আপডেটের দিকে, সেটা হচ্ছে
আমাদের একটা সামার কস্টিউম। হ্যাঁ গাইস, একটা মানে সামারের একটা কস্টিউম তোমাদেরকে দেখাবো, সামার কস্টিউম যেটা হচ্ছে গাইস, এই কস্টিউমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইবারকার সামার কস্টিউম। মানে এবার যে গ্রীষ্মকাল আসছে, মানে এখন তো শীত, এখন তোমরা দেখতে পাবে না, এক মাস পরে বা বলতে পারো ফেব্রুয়ারি পরে মার্চের দিকে তোমরা এই ড্রেসটা দেখতে পাবে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে, আমাদের ইন্ডিয়ান সার্ভারে আর কি। তো এই ড্রেসটা যখনই আসবে, ওল্ড একটা সামারের ড্রেস তোমরা ফ্রিতে দেখতে পেয়ে যাবে। হ্যাঁ গাইস, কোনো একটা সামারের ড্রেস আসলে ওল্ড সামারের ড্রেস ইভেন্টে ফ্রিতে দিয়ে দেয়। তো সেম টু সেম এই সামারের ড্রেসটা আসলে ওল্ড আমাদের দুটো সামারের ড্রেস, তিনটে সামারের ড্রেসের মধ্যে যে কোনো একটা ফ্রিতে দিয়ে দেবে। ওকে, ক্লিয়ার? অ্যান্ড গাইস, নেক্সট উইপেন্ডাল সম্বন্ধে তোমাদেরকে একটু কথা বলবো। নেক্সট উইপেন্ডালে দেখতে পাচ্ছ আমাদের M79 বা লঞ্চার আসতে পারে। তো তোমরা বলছো দাদা তুমি বলেছিলে উইপেন্ডালে, সরি উইপেন্ডালে, হ্যাঁ M4A1 আসবে। হ্যাঁ গাইস, উইপেন্ডালে M4A1 আসবে, M4A1-এর পর। হ্যাঁ গাইস, M4A1 আসার পর আসবে এই লঞ্চারটা, যতদূর জানা যাচ্ছে। আর যদি লঞ্চারটা আগে দিয়ে দেয় তাহলে M4A1টা পরে আসবে, বাট 99% চান্স M4A1টা আগে আসবে। অ্যান্ড এই লঞ্চারের স্ক্রিনে যেটা তোমাদের দেখাচ্ছি, যা ডবল ড্যামেজ আর সিঙ্গেল ম্যাগাজিন, এটা তোমাদেরকে মানে এটা তারপরে আসবে উইপেন্ডালে। ওকে, ক্লিয়ার? সো গাইস, আজকের ভিডিও এই ছিল। তোমরা কোরলা শপ থেকে ডায়মন্ড ড্র করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, মানে যে টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টটাও খেলতে পারো। তো আজকের মতো ভিডিও এটুকুই, লাইক করে দেবে ভিডিওকে। ইয়ার যারা লাইক করি কী করছো ইয়ার, প্লিজ লাইক করে দেবে, লাইক না করে যাবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, নতুন এসেছে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটা অল অপশন করে দেবে। তো চলো গাইস, দেখা হচ্ছে পরের দিন, আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই, সি ইউ লেটার।